Hello everyone, welcome to Algo Bangla 29. আজকে আমরা C++ এর আরো একটি টপিক সম্বন্ধে দেখব, সেটি হচ্ছে আমাদের পয়েন্টার। এবং আমরা গত লেকচার ভিডিওতে আমরা পয়েন্টার সম্বন্ধে জানছিলাম যে পয়েন্টার আসলে কিভাবে কাজ করে। তো আজকে আমরা দেখব হচ্ছে পয়েন্টারের অ্যারিথমেটিক সম্বন্ধে, যে পয়েন্টারের অ্যারিথমেটিক আসলে কিভাবে আমাদের ইউজুয়ালি কোডে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করি এবং কিভাবে আমাদের এই অ্যারিথমেটিকটি ব্যবহার হয়ে থাকে সেটা আমরা দেখব। তো আমরা দেখব হচ্ছে পয়েন্টারের ইনক্রিমেন্টিং এবং ডিক্রিমেন্টিং যে পয়েন্টার সেই বিষয়টা আমরা আজকে দেখব। এটা হচ্ছে আমাদের পয়েন্টারের অ্যারিথমেটিক। তো ইনক্রিমেন্টিং জানি, আমরা সবাই জানি যে ইনক্রিমেন্টিং মানে হচ্ছে কোনো কিছু বাড়ানো এবং ডিক্রিমেন্টিং মানে কমানো। তো আমরা পয়েন্টার নিয়ে সেই বিষয়টা দেখব। তো গত ভিডিওতে আমরা হচ্ছে একটা এক্সাম্পল নিছিলাম, আমরা সেই এক্সাম্পলটাই নিচ্ছি। যে ধরলাম যে আমাদের একটা ইন্টিজার ভ্যালু আমরা নিলাম, সেটি হচ্ছে কি নাম্বার, সেটাকে আমরা কত অ্যাসাইন করলাম, সেটাকে আমরা অ্যাসাইন করলাম হচ্ছে 20। ওকে, তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা একটা নাম্বার পয়েন্টার নিলাম, সেটা আমরা পয়েন্টারকে ডিনোট করি হচ্ছে অ্যাস্টেরিক চিহ্ন দ্বারা, এই যে এই চিহ্ন দ্বারা আমাদের পয়েন্টারটি ডিনোট হয়ে থাকে। তো আমরা একটা নাম্বার পয়েন্টার নিলাম, ইন্টিজার টাইপ, সেটার নাম দিলাম নাম্বার পয়েন্টার, এবং আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারের অ্যাড্রেসটা আমরা কি করলাম এই পয়েন্টারে স্টোর করে দিলাম, যে আমাদের এই নাম্বারের যে অ্যাড্রেস বা মেমোরিতে যে অ্যাড্রেসে এই নাম্বারটা আছে সেই নাম্বারের অ্যাড্রেসটাকে আমরা এই নাম্বার পয়েন্টার দ্বারা কি করে দিলাম, পয়েন্ট করে দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা চাইলে যে আমরা যদি চাই যে আমরা এই যে আমাদের যে নাম্বার এই নাম্বারটাকে কি করতে পারি, ইনক্রিমেন্ট করতে পারি। তো ইনক্রিমেন্ট করলে কি হবে, আমাদের যে নাম্বার পয়েন্টার সেই নাম্বার পয়েন্টারে আমরা ইনক্রিমেন্ট অপারেটর সম্বন্ধে জানি, যে আমরা যদি কোনো একটা পয়েন্টারের পরে যদি আমরা এই যে ইনক্রিমেন্ট প্লাস প্লাস করে দিই তাহলে আমাদের ইনক্রিমেন্ট অপারেশনটি হয়ে যাবে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা চাইলে ডিক্রিমেন্টও করতে পারি, যদি আমরা এই নাম্বার পয়েন্টার ভ্যারিয়েবলের পরে যদি আমরা মাইনাস মাইনাস করে দিই তাহলে কি হয়ে যাবে, আমাদের ডিক্রিমেন্টটা হয়ে যাবে। কিন্তু আমাদের এই যে অপারেশনটা, এই অপারেশন দুটা আসলে কোথায় পারফর্ম হচ্ছে, কিভাবে পারফর্ম হচ্ছে, সেটা তো আমাদের আসলে জানতে হবে। যে আসলে আমাদের এই যে অপারেশনগুলো আমরা করলাম, আমরা নাম্বার পয়েন্টারের যে ভ্যালুটা এটাকে আমরা কি ইনক্রিমেন্ট করলাম, আমরা কি 20টাকে ইনক্রিমেন্ট করলাম নাকি 20টাকে ডিক্রিমেন্ট করলাম, আসলে আমাদের পয়েন্টারটা কিভাবে অ্যারিথমেটিক অপারেশন করে থাকে সেটা আমরা দেখব। তো ধরলাম যে আমাদের একটা মেমোরি ব্লক, এটা হচ্ছে আমাদের একটা মেমোরি ব্লক, এবং এই মেমোরি ব্লকে আমাদের কি আছে, আমাদের এগুলা হচ্ছে আমাদের মেমোরি অ্যাড্রেস। আমরা অ্যাড্রেস হিসাবে এখানে ডেসিমাল ভ্যালুগুলো নিছি, কিন্তু ইন রিয়েল ওয়ার্ল্ডে আমাদের মেমোরি অ্যাড্রেসগুলা থাকে হচ্ছে মূলত হেক্সাডেসিমালে, সেটা আমরা গত আগের লেকচার ভিডিওটিতে বলছি। তো যারা যারা আমাদের আগের ভিডিওটি দেখিনি তারা অবশ্যই আমাদের চ্যানেল থেকে আগের ভিডিওগুলো দেখে নিব, এবং C++ এর সবগুলো টপিকই আমাদের কভার করা আছে। আপনারা সবাই আমাদের C++ প্লেলিস্টের প্রথম থেকে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন, কারণ সবগুলাই একটার সাথে কি ইন্টার রিলেটেড। তো এরপরে আমরা যে বলছিলাম যে এটা হচ্ছে আমাদের মেমোরি ব্লক, তো এগুলা হচ্ছে আমাদের ধরে নিছি যে আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিছি যে এটা হচ্ছে আমাদের কি অ্যাড্রেস। তো এই প্রত্যেকটা অ্যাড্রেস আমাদের মূলত এক বাইট করে জায়গা দখল করছে, যেরকম এটা হচ্ছে 20, তারপরে 21, তারপরে 22, তারপরে 23, এভাবে আমাদের কত, আমাদের এখানে টোটাল 10 বাইট আমাদের এখানে স্পেস আছে এবং 10 বাইট কি মেমোরি ব্লক আছে, ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম, আমাদের যে নাম্বার যে পয়েন্টারটা এবং আমাদের যে নাম্বার যে ইন্টিজার ভ্যালু এই ভ্যালুটাকে আমরা স্টোর করছি, তো মেমোরিতে কোথাও না কোথাও এই ভ্যালুটা কি স্টোর অবস্থায় আছে। তো কোথায় আছে, তো ধরে নিলাম যে আমাদের যে নাম্বার পয়েন্টার এই পয়েন্টারটা পয়েন্ট করতেছে যে আমাদের এই যে 25 যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটাকে হচ্ছে আমাদের নাম্বার পয়েন্টার পয়েন্ট করতেছে, এবং আমাদের এই 20 ভ্যালুটাও আমাদের এই মেমোরিতে এই 25 এই অ্যাড্রেসে আছে। তো এখন আমাদের কি হবে, এখন যদি আমরা এই যে নাম্বার পয়েন্টার ইনক্রিমেন্ট করলাম যে নাম্বার পয়েন্টার প্লাস প্লাস, এতে আসলে কি হবে, এতে কি আমাদের এই যে 20 ভ্যালুটা ইনক্রিমেন্ট হয়ে যাবে নাকি কি হবে, আসলে অ্যারিথমেটিকটা কিভাবে কাজ করে। তো আমাদের যে নাম্বার পয়েন্টার এটা যে প্লাস প্লাস করলাম এতে কি আমাদের এই যে 25 থেকে 26 চলে আসবে পয়েন্টারটা, আসলে না। আমাদের কি হবে, আমাদের আগে দেখতে হবে যে আমাদের পয়েন্টারটা কি টাইপের। তো আমাদের পয়েন্টারটা কি টাইপের, আমরা জানি যে এখানে কি ইন্টিজার টাইপ পয়েন্টার, এবং আমাদের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাও কি ইন্টিজার টাইপ। তো ইন্টিজারের ক্ষেত্রে আমরা জানি যে ইন্টিজার মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, তো আমরা জানি যে ইন্টিজার হচ্ছে 4 বাইট কি মেমোরিতে জায়গা দখল করে। তো যেহেতু 4 বাইট মেমোরিতে জায়গা দখল করে তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে এই যে 4 বাইট মেমোরি স্পেস, তো যখন আমরা কোনো একটা পয়েন্টারকে আমরা ইনক্রিমেন্ট করব তখন সেটা কি হবে, তখন সেটা 4 বাইট
কি হবে, ফোর বাইট কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। মানে মেমোরি অ্যাড্রেসের আমার পয়েন্টার কোথায় এখন পয়েন্ট করবে, মেমোরি অ্যাড্রেসের পয়েন্টারটা এখন পয়েন্ট করবে, এই যে আমাদের 29 যে মেমোরি অ্যাড্রেস, এই 29 হচ্ছে কি হবে আমাদের মেমোরি পয়েন্টারটা এখন পয়েন্ট করবে, বা এই নাম্বারটা এখন সেখানে পয়েন্ট করবে। কিন্তু এখানে কি কোন ভ্যালু আছে সেটা আমরা জানি না, কিন্তু আমরা যখন পয়েন্টারকে ইনক্রিমেন্ট করব তখন সেটা কি আমাদের 29 ভ্যালুটাকে পয়েন্ট করবে। এখানে আসলে গ্যাপটা কত সেটা আমরা পরে দেখব। এবং আমাদের এই যে নাম্বার পয়েন্টার যখন আমরা ডিক্রিমেন্ট করব তখন কি হবে, তখন আমাদের এই 25 থেকে চার ঘর বা চার বাইট পেছনে আমাদের এই নাম্বার পয়েন্টারটা তখন এখানে পয়েন্ট করবে, সেটা হচ্ছে কি 21 পয়েন্ট করবে। এভাবে আমাদের এই নাম্বার পয়েন্টারটা আসলে কি হবে আমাদের পয়েন্ট করবে, এবং আমাদের পয়েন্টার ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা মূলত এভাবেই হয়ে থাকে। তো এই যে আমাদের 25 এবং 29, এই 25 থেকে 29 এর মধ্যে আমাদের চার বাইট কি হয়েছে, ইনক্রিমেন্ট হয়েছে। যে এই যে 25, তারপর 26, 27, 28, 29, তো এই যে চার বাইট, এই চার বাইট কি হয়ে গেছে, ইনক্রিমেন্ট হয়ে গেছে। একইভাবে আমরা যখন ডিক্রিমেন্ট অপারেশন করছি তখন এই যে 25 থেকে আমাদের এই যে 24, 23, 22 এবং 21, এই যে চার বাইট কি হয়ে গেছে, ডিক্রিমেন্ট হয়ে গেছে। এটি হচ্ছে মূলত আমাদের পয়েন্টারের মেমোরিতে ইনক্রিমেন্ট এবং পয়েন্টারের মেমোরিতে ডিক্রিমেন্ট। তো আমরা যখন পয়েন্টারকে ইনক্রিমেন্ট করি তখন সেটা মেমোরির থেকে আমাদের যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপ অনুযায়ী আমাদের পয়েন্টারটি কি হয়, ইনক্রিমেন্ট হয়। সেটা কত বাইট মেমোরিতে জায়গা দখল করে সেটার উপর ডিপেন্ড করে ইনক্রিমেন্ট হয়, এবং সেটার উপর ডিপেন্ড করেই কি হয়, ডিক্রিমেন্টও হয়। এখানে যদি আমরা ধরে নিই যে এখানে যদি আমাদের ক্যারেক্টার ডেটা টাইপ থাকতো তাহলে কি হতো, ক্যারেক্টার ডেটা টাইপ মেমোরিতে কত 1 বাইট জায়গা দখল করে। তো 1 বাইট যদি জায়গা দখল করে থাকে তাহলে আমরা যদি ধরি যে আমাদের 25 এই ক্যারেক্টার ডেটা টাইপটি আছে বা ক্যারেক্টারটি আছে, তাহলে যদি ইনক্রিমেন্ট করতাম তাহলে 1 বাইট কি হয়ে যেত, ইনক্রিমেন্ট হয়ে যেত। তো 25 থেকে 26 এ তখন পয়েন্টারটা চলে আসতো এবং ডিক্রিমেন্ট করলে 24 এ চলে যেত। আসলে ডিপেন্ড করবে হচ্ছে আমাদের মেমোরিতে কত বাইট জায়গা দখল হচ্ছে এবং কি টাইপের আমরা আমাদের যে ডেটা টাইপ, সেই ডেটা টাইপের উপর ভিত্তি করে আমাদের এই মেমোরি অ্যাড্রেসে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেশনটি হয়ে থাকে। এবার আমরা একটু কোডে যাবো, কোডে যেয়ে দেখবো যে আসলে কিভাবে আমাদের এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটি হয়ে থাকে। এবার আমরা কোডে চলে আসছি। তো আমাদের যে আগের যে পয়েন্টারটি ছিল সেই নাম্বার পয়েন্টারটাকে আমরা কি করব, আমরা ইনক্রিমেন্ট করব। তো আমরা এই যে আমাদের নাম্বার পয়েন্টার, সো আগের ভিডিও থেকে আমরা সেই এক্সাম্পলটি নিছি। তো আমরা যদি ইনক্রিমেন্ট করি এবং একই সাথে যদি আমরা ডিক্রিমেন্টও করি তাহলে আমাদের কি হবে, তো আমরা একটু মেমোরি অ্যাড্রেসটাকে প্রিন্ট করার জন্য আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিই যে ইনক্রিমেন্ট। ওকে, আর এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে আমরা কি করছি, এখানে ডিক্রিমেন্ট করছি। তো ডিক্রিমেন্ট, ওকে। তো আমরা এই যে মেসেজ দিয়ে দিলাম যাতে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে আসলে আমাদের যে পয়েন্টার যে ভ্যালুটা সেইটা কি আমাদের চেঞ্জ হয়েছে কিনা। তো এর আগে আমাদের আর একটা জিনিস আউটপুট দিয়ে দিতে হবে যে আমাদের যে বেস অ্যাড্রেস যে এখন বর্তমানে এই মেমোরি অ্যাড্রেসটা কোথায় আছে বা নাম্বার পয়েন্টারটা কোথায় পয়েন্ট করতেছে সেটা আমাদের দরকার। তো আমরা নাম্বার পয়েন্টার এটার বেস অ্যাড্রেসটা প্রথমে আমরা প্রিন্ট করে দিই। তাহলে আমাদের বেস অ্যাড্রেস, তারপরে আমাদের ইনক্রিমেন্ট করার পর আমাদের অ্যাড্রেস, এবং আমাদের ডিক্রিমেন্ট করার পর আমাদের অ্যাড্রেস। এবার যদি আমরা রান করি প্রোগ্রামটিকে তাহলে আমরা দেখতে পাবো, তো আমরা দেখতে পাবো এই যে আমাদের যে বেস অ্যাড্রেস সেটা আমরা দেখতে পাচ্ছি কত, আমাদের একটা হেক্সাডেসিমাল ভ্যালু দিছে, সেটা হচ্ছে কত, এই যে আমাদের যে লাস্ট ডিজিট। এবং তারপরে আমাদের আর ইনক্রিমেন্ট করার পর আমাদের একটা নতুন আরো একটা ভ্যালু দিছে, এবং ডিক্রিমেন্ট করার পর আমাদের আরো একটি ভ্যালু দিছে। তো এই যে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তো এখানে কি হয়েছে, এখানে আমাদের নাম্বার পয়েন্টারে ইনক্রিমেন্ট অপারেশনটা হয়েছে এবং একইভাবে আমাদের ডিক্রিমেন্ট অপারেশনটা হয়েছে। এভাবে আমরা পয়েন্টারের মাধ্যমে যে কোনো মেমোরি অ্যাড্রেসকে আমরা কি করতে পারি, ট্রাভার্স করতে পারি। এই ছিল আজকের ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে পরবর্তীতে পয়েন্টার বা এবং অন্যান্য টপিক নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। আলগো বাংলা 29 এর সাথে থাকুন এবং আলগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের নিউ আপডেট ভিডিওগুলো আপনারা সবসময় পেতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।